हेलो फ्रेंड्स, स्टाडी बुटक यूट्यूब चैने तुम्हारे स्वागत। हमें सब्यसाची बसु। आज के रेलवे ग्रुप डी एनटीपीसी एसएससी 6 नम्बर क्लस रिजनिंग और जि आई 6 नम्बर क्लस, कारण कि रिजनिंग और जि आई दिए क्लस शुरू करटिंग अरेंजमेंट चलते तुम्हारे। आज के टाइप 3 तुम्हारे करब गोल टेबिल। तुम्हारा अने चाहे गोल टेबिल रिजनिंग, तो आज के एकदम बेसिक गोल टेबिलगू तुम्हारे करब सेंटर फेसिंग जगह आए। ओके, तो तुम्हारा आज के करब। अवश्य भिडियो शेष पर्त देखो। तुम्हारे बार बार बोलो रिजनिंग भिडियो कख स्किप करबे ना, ताहले किन्तु अप्रोचटा जे टेक्निकटा सेटा किन्तु तुम्हारा धरते पारबे ना। ठीक है, तो टेक्निक किभाबे एगोच्छि प्रत्येकटा स्टेप सेटा देखार जोन्नो तोमादेर किन्तु प्रत्येकटा स्टेपई देखते हबे। तो अवश्यई देखो, जतटा एकटु समय जदि लागेओ तबुओ देखो, कारण एकबार देखते पारले तारपरे तोमरा खूब कम समय एटा सल्व करते पारबे। ओके, तो सम्पूर्ण बांग्लाते भिडियोटा करार चेष्टा करछि। देखो, छयजन बंधु आछे ए बी सी डी ई एफ गोल हये এবং কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ইম্পর্টেন্ট, কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে আছে না, কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে কি সবাই যদি কেন্দ্রের বাইরে, দেখো জিনিস তোমাদের বলে দিই, এটা কর্নার একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে গোল টেবিল। ধরো ছয় জনের কথা বলা হয়েছে, দুই তিন চার পাঁচ ছয়, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, এটা একটা হয়। আর একটা হয় যদি ছয়জন বাইরের দিকে মুখ করে থাকে, তাহলে এরকম আঁকবো আমরা। ওকে, ধরো এরকম আঁকলাম। তো এই ক্ষেত্রে কি যে কেন্দ্রের দিকে মুখ করে আছে তার দেখো রাইট সাইড হচ্ছে এটা, আর লেফট সাইড হচ্ছে এটা। আর কেন্দ্রের বাইরের দিকে মুখ করলে কিন্তু যে উপরে আছে তার রাইট সাইড এটা, তার লেফট সাইড এটা। তেমনভাবেই তোমরা নিচে যে আছে তার কিন্তু রাইট এটা, লেফট এটা, জাস্ট ঘুরে যায়, এটা কিন্তু বুঝতে হবে। এখানে যে উপরে আছে তার কিন্তু লেফট এটা, রাইট এটা। ওকে, জিনিসটা মাথায় রাখবে। দেখো একটা জিনিস তোমাদের বলে, যদি কোনো কোশ্চেনের স্টার্টিং বা কোথাও এরকম থাকে কিছু, একটু একটু বলে নিই তোমাদের সুবিধা হবে তাহলে কোশ্চেনটা সলভ করতে। দেখো, ধরো সেন্টার ফেসিং বলা আছে কোথাও, ঠিক আছে, আমি চারজনকে বা পাঁচজনকে ছজনকে দিয়ে আমি করলাম ধর, ঠিক আছে, সেন্টার ফেসিং। যদি বলা হয় যে বি এ এর পাশে বসে আছে, এই এ এর বাঁ পাশে বসে আছে, তাহলে এ এর বাঁ পাশ এ কে সবসময় নিচে লিখবে, একদম নিচেরটা লিখবে, তার বাঁ পাশ তোমার চয়েস করতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, এরকম করে নিতে পারবে। ওকে, এটা করতে পারো। আর যদি কখনো বলা হয় আউটওয়ার্ড ডাইরেকশনে আছে, অর্থাৎ বাইরের দিকে মুখ করে আছে ধরো কেউ, তখন তো এরকম মুখ করে থাকবে প্রত্যেকে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি বলা হয় এ মানে বি এ এর বাঁ পাশে আছে, তখনই কিন্তু এটাকে তুমি উপরে বসাবে, তাহলে তার বাঁ পাশটা চয়েস করতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, আমি সুবিধার্থে বলছি, নিজের দিকে মুখ করে নর্থ ফেসিং, যে উপরের দিকে মুখ করে আছে নর্থ ফেসিং আছে, সেটাকে আগে দিয়ে করা শুরু করবে। ঠিক আছে, এটা বললাম। তো এছাড়া আর মানে সেন্টার ফেসিং আর আউটসাইড ফেসিংয়ের মধ্যে কোনো পার্থক্য নেই রিজনিংয়ে, সেম একই টেকনিক হচ্ছে এটাই, বাকিটা সেম। ওকে, চলো, ছয়জন বন্ধু এ বি সি ডি ই এফ গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এইবার দেখো, আমরা যখন গোল টেবিল আঁকি, আলটিমেটলি কি গোল টেবিল মানে কি, এটা আমরা এরকম আসছি সেন্টার 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 করে আঁকলাম, তো আমরা এটাকে এরকম আঁকবো না, এরকম আঁকতে সময় লাগবে, গোল আঁকো তারপরে চারিদিক দিয়ে দাগ দাও, কোনো দরকার নেই। আমরা আঁকবো কেমন, যখন আমরা আঁকবো তখন আমরা আঁকবো হচ্ছে এরকমভাবে, একটা দুটো তিনটে দাগ দিয়ে দেবো। দেখো, ছজনের বসার জায়গা হয়ে গেলে, এটা তো সেন্টার গোল টেবিল হবে না, যদি গোল করি আমি তাহলে কিন্তু গোল টেবিলের মতোই হবে। আর প্রত্যেকে আছে সেন্টার ফেসিং, অ্যারো না দিলেও চলে, না দিলেও চলে, সময় নষ্ট করে অ্যারো দেওয়ার দরকার নেই, তোমরা তো প্রত্যেকে বুঝতে পারছো অ্যারোটা কোন দিকে, সেই অনুযায়ী কাজ করে নেবে। ডি সি এর বাঁ দিকে আছে, দেখো যেটা তোমাদের বলছিলাম, ডি আছে সি এর বাঁ দিকে, তো সিকে আমি এখানে বসাবো, তার বাঁ দিকে ডিকে বসাবো আমার সুবিধার্থে। ওকে, তোমরা বইতে বা অন্য জায়গায় অনেকভাবে পাবে সিকে অন্য জায়গায় বসিয়ে ফেলেছে সলিউশন দেওয়ার পরে, ঠিক আছে, সলিউশন তো বসানো থাকে ডাইরেক্ট, ওখানে তোমরা দেখে তাহলে বুঝবে না কোন টেকনিকে সলিউশনটা হয়েছে, টেকনিকটা বুঝতে গেলে তোমাকে ক্লাসটা করতে হবে। এই হচ্ছে টেকনিক, যে সি ডি বলেছে সি এর বাঁদিকে, তো সিটাকে আমি এমন জায়গায় বসাবো যাতে বাঁ দিকটা খুঁজতে আমার সুবিধা হয়। তুমি হট করে সিকে উপরে বসো না, তোমাকে কিন্তু এক সেকেন্ড হলেও বেশি সময় লাগবে বাঁদিক ডান দিকটা একটু একটু ভাবতে, নিচে বসালে কিন্তু আমার সময় লাগছে না, বাঁদিকটা এটাই, ঠিক আছে, তোমার বাঁদিকটাই ওর বাঁদিক। ডি সি এর বাঁদিকে বসেছে, বি ডি আর ই এর মাঝখানে বসে আছে, ডি আর ই এর মাঝখানে আছে বি। দেখো, যদি আমি ইকে এখানে দিই তাহলে তো ডি আর ই এর মাঝখানে কিন্তু বি বসাতে পারবো না, সি অলরেডি বসে আছে, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে ই আমার হবে এখানে, ডি এবং ই এর মাঝখানে বসে আছে কে, না বি। ওকে, এফ এ আর সি এর মাঝখানে আছে, এ আর সি এর মাঝখানে আছে এফ, তো সি যদি এটা হয় তাহলে এ নিশ্চয়ই এটা হবে, যাতে এফকে আমরা মাঝখানে বসাতে পারি। এটা একদম সহজ, একদম বেসিক, ঠিক আছে, এত সহজ পরীক্ষা আসবে বলেও মনে হয় না, আসলেও অনেক সময় আসতে পারে, একটা কোশ্চেনের জন্য একটা আসতে পারে, ঠিক আছে, হলো সিম্পল। প্রশ্ন আছে ই এর বাঁ দিকে কে বসে আছে, ই এর বাঁ দিকে এটা ই, নিচের দিকে মুখ করে আছে, এর বাঁ দিক কোনটা, এর বাঁ দিক হচ্ছে এইটা, তাহলে ই এর বাঁ দিকে যে বসে আছে সে হচ্ছে এ। ওকে, এফের ডান দিকে কে বসে আছে, এফ এদিকে মুখ করে আছে, এফের ডান দিক কোনটা, দেখো এফের ডান দিক উপরের দিকটা, অর্থাৎ এ, আবার এ উত্তর। ওকে,
তিন নম্বর কোয়েশ্চেন, সি এর দুপাশে কারা আছে? সি এর দুপাশে কারা আছে? একজন আছে ডি, একজন আছে এফ। তাহলে সি এর দুপাশে যারা আছে তারা হচ্ছে একজন ডি আর একজন হচ্ছে এফ, হয়ে গেল সিম্পল। দুই নম্বরটাও সিম্পল একটা কোয়েশ্চেন, শুধুমাত্র পার্থক্য কি এখানে পাঁচজনের কথা বলেছে, পাঁচজন আছে এ বি সি ডি ই গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে খেলছে। তো একদম সেটা আরও পাতি একদম, পাঁচজন বলেছে যখন তখন না তোমরা যখন এই দাগটা টানতে যাবে, এই দাগটা টানবে, এই দাগটা টানলে কিন্তু ছজন হয়ে যাবে, তো কী করবে? সিম্পল, কিচ্ছু না, একটা দাগ টানবে, পুরো টানবে না, তাহলে পাঁচজন হয়ে গেল, কোনো ব্যাপার না, পাঁচটা মাথা পেয়ে গেলাম আমি। প্রশ্ন করেছে মানে শর্তগুলো বলেছে ই এ ও ডি এর মাঝখানে আছে, দেখো এই একটা ব্যাপার, ই আছে এ আর ডি এর মাঝখানে, তুমি এবার কোথায় ই বসাবে, কোথায় এ বসাবে, কোথায় ডি বসাবে, তুমি এ ডি এটা বসালে ই এটা হবে, এ ডি এটা বসালে ই এটা হবে, ঠিক আছে, তাই তো? কোনো ব্যাপার না, তুমি যেখানে ইচ্ছা বসাও, কেন কি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তো সবাই সেন্টার একই দিকে আছে, যেখানে তুমি বসানো কোনো ব্যাপার একই হবে, ই আছে এ আর ডি এর মাঝখানে, তুমি যদি এখানে এ বসাও, এখানে ডি বসাও, এখানে ই বসাও, এ আর ডি এর মাঝখানে ই বসে আছে, ওকে। এ বি এর ডান দিকে বলেছে, এ বলেছে বি এর ডান দিকে, তার মানে এর বাঁ দিকে বিকে তোমাকে বসাতে হবে, দেখো বি এর ডান দিকে এ হলো, কেন কি বি এদিকে আছে মুখ করে আছে সেন্টারের দিকে, তাহলে বি এর ডান দিকে এ বসালাম, ব্যাস কাজ কমপ্লিট, এ বি ইডি হয়ে গেল, বাকি রইলো কে সি, সিকে তাহলে এখানে বসিয়ে দাও। এবার তুমি হয়তো ভাবছো যে এরকম না করে যদি আমি প্রথমে ই মানে এ ডি ইর পজিশনটা, ই আছে এ ও ডি এর মাঝখানে, তাহলে আমি বসালাম হচ্ছে এ কে এখানে বসাবো, আর ই আছে এ আর ডি এর মাঝখানে, ডি কে এখানে বসাবো, এখানে বসাবো ই, ওকে, তাহলে এ আর ডি এর মাঝখানে ই হলো, হতেই পারে। আর এ বি এর ডান দিকে বসেছে, তাহলে বি এর ডান দিকে একে বসিলাম, এখানে বসলাম সি, দেখো আলটিমেটলি এ বি সি ডি ই, এখানেও দেখো এ বি সি ডি হয়ে আছে গোল টেবিল, যখন ওটা কোনো ব্যাপারই না কে কোন দিকে আছে ইম্পর্টেন্ট না, কার পাশে কে আছে, কার পরে আগে কে আছে, পরে কে আছে, এটা ইম্পর্টেন্ট, ওকে। তো ব্যাপারটা একই, প্রশ্ন হচ্ছে বি এর বাঁ দিকে কে বসেছে, বি এর বাঁ দিকে কে বসেছে, বি এর বাঁ দিকে বসেছে সি, পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো বি এর বাঁ দিকে বসেছে সি। ই এর ডান দিকে কে বসেছে, ই এর ডান দিকে কে বসেছে, ই এর ডান দিকে বসেছে ডি, ই তো এদিকে মুখ করে আছে, তাহলে ডান দিকে বসেছে ডি। সি এর দুই পাশে কারা বসেছে, সি এর দুই পাশে বসেছে বি আর ডি, সি এর দুই পাশে বসেছে হচ্ছে বি আর ডি, পরিষ্কার দেখা যাচ্ছে, ওকে, হলো। এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে, এখান থেকে তিনটে তোমাদের কোশ্চেন আছে হচ্ছে তিনটে, ওকে, চলো আগে সলভ করে নিই তারপর কোশ্চেনগুলো আনছি, সলভটা করে নিই। দেখো এল এম এন ও পি কিউ আর সাতজন বলেছে, তাহলে আমরা কীরকম আঁকবো, আমরা আঁকবো হচ্ছে এরকম, দেখো একটা মানে দুজন হয়ে গেল, দুই আর দুয়ে চার, আর দুয়ে ছয়, আর একটা আটটা দাগ টানলে কিন্তু আটজন হয়ে যাবে, তো আমরা কী করবো, একটা দাগ টানবো, দুটো টানবো না, তাহলে সাতজন হলো, ওকে, একই ব্যাপার, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে বলে দিয়েছে, তাহলে তোমরা অ্যারো দিলে দিতে পারো, সময় থাকলে দেবে, আমার মনে হয় না পরীক্ষা এত সময় থাকে অ্যারো দেওয়ার মতো কোনো দরকার নেই, প্রয়োজন পড়লে বসাবে, নাহলে নয়। ও এল ও আর এর মাঝে বসে আছে, দেখো ও বসে আছে এল আর আর এর মাঝে, তো তুমি যে কোনো জায়গায় দিয়ে শুরু করতে পারো, বলেছি আগেও, তাহলে এল আর আর এর মাঝখানে বসে আছে ও, বসিয়ে দিলাম। কিউ আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে কিউ, আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে কিউ মানে এটা হবে, পরিষ্কার দেখা যাচ্ছে আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে কিউ, ওকে। তারপরে আসছে পি, কিউ এর ডান দিকে তৃতীয় স্থানে আছে, কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে পি আছে, তার মানে নিচে পি এখানে হবে, কিউ এর ডান দিকে একটা স্থান বাদ দিয়ে আরেকটা স্থানে চলে গেলাম, দ্বিতীয় স্থানে পি আছে, ওকে। এন আর এর ঠিক পাশে বসে নেই, এন আর এর পাশে বসবে না বলে দিয়েছে, দেখো আর এর পাশে যদি এন না বসে তাহলে একটা জায়গায় ফাঁকা আছে এন, এখানে এন এখানে বসবে না আগেই বলে দিয়েছে, তাহলে একটা জায়গায় ফাঁকা আছে এন, তাহলে এই জায়গাটায় কে বসবে, যে বাকি আছে এম বাকি আছে, এল এম এন ও পি কিউ আর, হয়ে গেল সাতজনের পজিশন ফিক্সড। এবার চলে আসি কোশ্চেনে, দেখো কি আছে তিন নম্বর কোশ্চেনটা, নিচের কোনটি সঠিক নয়, আর এলের ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, দেখো আর বলেছে এলের ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, একদম সঠিক, এটা তো সঠিক নয় বলা যাবে না, এটা একদম সঠিক, সুতরাং এটা উত্তর হবে না, চেয়েছে কোনটি সঠিক নয়, এম এন এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, এম এন এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, একদম ঠিক, তাই আছে এন এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে এম আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, এটাও সঠিক। এল ও পি এর ঠিক মাঝে আছে, এল আছে ও আর পি এর মাঝে, এটাও একদম সঠিক, এটাও বলা যাচ্ছে না। পি আর এন পরস্পরের পাশে আছে, পি আর এন পাশে আছে, এটাও সঠিক, পরেরটা পড়বই না, তার মানে পি আর এন ঠিক বিপরীতে আছে, এটাই ভুল, একদম ঠিক, পি আর এন তার বিপরীতে আছে, কখনোই নয়, পি আর এন পাশাপাশি আছে, যদি সঠিক হয় পি আর এন বিপরীতে আছে, এটা কখনোই সঠিক হতে পারে না, তো এটাই একমাত্র ভুল এবং এটাই হচ্ছে উত্তর, ওকে।
নেক্সট 4 নম্বর কোশ্চেন, ঘড়ির বিপরীত দিকে এল থেকে কিউ পর্যন্ত গণনা করা হলে এল ও কিউ এর মধ্যে কতজন আছে? দেখো ঘড়ির বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা গুনবো, মানে কীভাবে গুনবো, এল থেকে আমরা এর নিচের দিকে গুনবো। ওকে, অ্যান্টি ক্লক ওয়াইজ গুণ হলে কী বলেছে, এল থেকে কিউ পর্যন্ত যদি গণনা করা হয় তাহলে এল আর কিউ এর মধ্যে কতজন আছে? এল আর কিউ সবসময় মনে রাখবে 7 জনের টেবিল, এল আর কিউ এদের মাঝখানে থাকবে হচ্ছে 3 জন। পরিষ্কার দেখা যাচ্ছে 3 জন আছে। ওকে, তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এল আর কিউ এর মধ্যে কজন আছে? এটা এল, এই হচ্ছে গিয়ে আমাদের কিউ, তাহলে এল আর কিউ এর মধ্যে আছে ও আর এম 3 জন। ঠিক আছে, পি এর ঠিক বাঁ দিকে কে আছে? 5 নম্বর কোশ্চেন, পি এর ঠিক বাঁ দিকে কে আছে? দেখো পি, পি এর ডান দিকে আছে এল, বাঁ দিকে আছে কে? না, এন। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলে যাবো পরের কোশ্চেনে, পরে হচ্ছে 8 জনের টেবিল। ঠিক আছে, 8 জনের টেবিলটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড জিনিস, যেটা পরীক্ষায় মেনলি এসে থাকে সাধারণত একটু বড় প্রশ্ন হলে, বেশি কোশ্চেন করার হলে। ওকে, তো 8 জনের টেবিলে আমরা চলে এলাম, ছবিটা আগে আঁকি, আঁকার চেষ্টা করি, দেখি কী হয়। ওকে, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, বারবার বলবে, এই রিজনিংটা আরও ভালো করে দেখো যেটা এখন করাতে চলেছি, এটা যদি করতে পারো ক্লিয়ার তাহলে তোমরা বুঝবে তোমাদের গোল টেবিল আর আটকাবে না কোনোভাবে। ঠিক আছে, সেন্ট্রাল ফেসিং কোনোভাবেই আটকাবে না, পরের দিন নর্থ সাউথ ফেসিং করাবো, একই টেবিলে নর্থ সাউথ ফেসিংও থাকতে পারে। ঠিক আছে, কেউ নর্থ কেউ ফেসিং কেউ সাউথ এভাবে থাকতে পারে, সেটা তোমাদের করাবো। ভিডিও যদি ভালো লাগতে থাকে একটা লাইক কিন্তু প্রত্যেকে করো, এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো স্টাডি বইটাকে। তোমাদের রেলের, এনটিপিসির গ্রুপ ডি এবং এসএসসি প্রিপারেশন তোমরা কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ একটা ভিডিও থেকে, রিজনিংয়ের মাধ্যমে। ওকে, চলো, কেন কি রেলের আর এসএসসি কিন্তু সিলেবাস অলমোস্ট সেম। ওকে, মানে কোশ্চেন লেভেল অলমোস্ট সেম হয়। 8 জন বন্ধু এ বি সি ডি ই এফ জি এইচ একটি গোল টেবিলের চারধারে সমদূরত্ব বজায় রেখে এবং কেন্দ্রের দিকে মুখ করে বসায় আছে। ঠিক আছে, যখনই 8 জনের টেবিল দেবে না, তোমাদের প্রথম কাজ হবে, দেখো প্রথমে তুমি 8 জন তো আঁকবেই, এ দেখো 8 জন আঁকাটা কত সহজ, এভাবে 8 জন আঁকবে। শুধু তাই নয়, ওর সঙ্গে একটা পসিবিলিটিও কিন্তু অবশ্যই আঁকবে, কেন কি 8 জনের টেবিলে অনেক সময় পসিবিলিটি প্রয়োজন পড়বে। ওকে, দুটো আমি টেবিল এখানে এঁকে নিলাম, যেটা সঠিক হবে বাকিটা ক্রস করে দেবো। ঠিক আছে, ডি জি এর ঠিক বাঁ দিকে বসে আছে, যখনই বলবে এরকম কোশ্চেন, আমি তোমাদের আগেও বলেছি ডি জি এর বাঁ দিকে বসে আছে, তাহলে ডিকে বসিয়ে দেবো বাঁ দিকে জি এর, ডিকে বসিয়ে দেবো বাঁ দিকে জি এর, হয়ে গেল। তারপর আছে ডি ও এফ এর মধ্যে ঠিক 4 জন বসে আছে। দেখো ডি আর এফ এর মধ্যে যদি আমাকে 4 জন বসাতে হয়, ভালো করে দেখো, ডি আর এফ এর মধ্যে 4 জন, প্রথম ছবিতে যদি ভাবি ডি আর এফ এর মধ্যে আমি 4 জনকে বসাবো, তাহলে তুমি এক বসাতে পারো, 1 2 3 4টা ফাঁকা রাখি, এফকে এখানে বসাতে পারো, তাহলে ডি আর এফ এর মধ্যে 1 2 3 4 জন হচ্ছে। দিক দিয়ে ভাবলে 2 জন হচ্ছে, বাট এই দিয়ে ভাবলে 4 জন তো হচ্ছে, এক দিক দিয়ে 4 জন হলেই হলো। ওকে, ডি আর এফ এর মধ্যে 4 জনকে বসাতে পারছি। আবার দেখো যদি তুমি এদিক দিয়ে ভাবো 1 2 3 4, তাহলে তোমাকে কিন্তু এফ বসাতে হয় এইখানে, তাহলে আবার ডি আর এফ এর মধ্যে এদিকে 2 জন হচ্ছে, বাট এদিকে তো 4 জন হচ্ছে। ওকে, আমার কিন্তু ইম্পর্টেন্ট 4 জন হওয়া, তাহলে কোন দিক দিয়ে নেবে এটা তো আর কোশ্চেনে বলে দেয়নি, সেটা আমাকে 2 পসিবিলিটি রেখে নিলাম, হলো। তারপরে আসছে ই, সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, ই আর সি নিয়ে কোনো ইনফরমেশন এখন আমরা পাইনি, তাহলে আমরা কী করবো, এই পয়েন্টটাকে জাস্ট ডান দিকে কোথায় যায় লিখে রাখবো, কোথায় লিখে রাখবো, নিচের দিকে যে কোথাও লিখে রাখবো, ই সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে, যদি সি হয় তাহলে একটা করে বাদ দিয়ে ডান দিকে ই আছে, এটা আমরা কিন্তু নোট করে রাখলাম জাস্ট। ওকে, এফ ও সি পাশাপাশি বসে নেই, পরিষ্কার সি এর পজিশন কিন্তু একটা পাওয়া যাচ্ছে, এফ আর সি পাশাপাশি থাকবে না, তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এফ আর সি যদি পাশাপাশি না থাকে তাহলে পরিষ্কার সি এখানেও থাকবে না, সি এখানেও থাকবে না, নিচের ছবিতে সি এখানেও থাকবে না, সি এখানেও থাকবে না। ওকে, এটা উত্তর কনফার্ম, এফ এর পাশে থাকবে না। এবার দেখো সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে ই থাকবে, তাহলে সিকে যদি আমি এই উপরটায় বসাই তাহলে ডান দিকে দ্বিতীয় স্থানে ইকে বসাতে পারছি, সিকে যদি আমি এখানে বসাই তাহলে এর ডান দিকে দ্বিতীয় স্থানে আর পজিশন ফাঁকা নেই, সিকে যদি এখানে বসাই তাও কিন্তু ফাঁকা নেই, থাকছে না, সুতরাং এরূপ তো কনফার্ম এই ছবির জন্য সি এখানে এবং ই এখানে, সি এর ডান দিকে দ্বিতীয় স্থানে ই বসিয়ে দিয়েছে, আর কিন্তু কোনো পজিশন এমন পাবে না যে সি আর ইকে তুমি এভাবে বসাতে পারবে। ওকে, আর সি আর ই তো এখানে হবে না, আমরা আগেই দেখেছি সি তো এখানে হবে না। পরের ছবি অনুযায়ী যদি আমি সিকে এখানে বসাই, ডান দিকে দ্বিতীয় স্থান ফাঁকা নেই, তাহলে সি এখানে হবে না, যদি সিকে আমি এখানে বসাই, এদিকে মুখ করে আছে, ডান দিকে দ্বিতীয় স্থান কিন্তু ফাঁকা আছে, এখনও পর্যন্ত ফাঁকা আছে। ওকে, তাহলে এটা কিন্তু আমরা সিকে এখানে বসাতেই পারি, তাহলে সি হবে এখানে, হলো। এবার বলেছে এফ ও সি পাশাপাশি বসে, এটা আমাদের হয়ে গেছে আগেই, এ ও বি এর মধ্যে ঠিক 3 জন বসে আছে। দেখো এ আর বি এর মধ্যে 3 জন, 8 জনের টেবিলে এ আর বি এর মধ্যে 3 জন বসে থাকা মানে এ আর বি ঠিক অপোজিট থাকবে, প্রথম ছবি অনুযায়ী কিন্তু এ আর বি এরা কিন্তু তোমার দেখো হয় এখানে এরকমভাবে থাকবে, এ বি এরকমভাবেই থাকবে। ওকে,
ভালো করে বুঝবে, কেন কি মাঝখানে তিনজন হতে গেলে এদেরকে অপোজিটেই বসতে হবে, কিন্তু কোন দিকে এ কোন দিকে বি এখনো জানি না। সুতরাং এই পয়েন্টটা আমরা নোট করছি না, মাথায় একটু রাখলাম যে এটা এভাবে হবে। ওকে আচ্ছা, এই পয়েন্টটা আমাদের হয়ে গেছে, না মুছে দিই। দ্বিতীয় ছবি অনুযায়ী এ আর বিকে আমরা সেমভাবে এখানে এ, এখানে বি, এখানে এ, এখানে বি বসাতেই পারি। ওকে, কিন্তু কোন দিকে এ কোন দিকে বি জানি না, মাঝখানে তিনজন বসাতে হবে। তো সিম্পল এটা আমরা এখন লিখছি না, এটুকু শিওর যে অপোজিটে হবে, অর্থাৎ পজিশন মোটামুটি ফিক্সড। পরে লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখো, সি ও ডি এর পাশে এ বসে নেই, সি এর পাশে এ বসবে না, তার মানে এখানে বসাতে হবে। সি এর পাশে যদি এ না বসে তাহলে এখানে এ বসবে না, ডি এর পাশে বসবে না মানে এখানেও বসবে না। তাহলে পরিষ্কার দেখো, এখানে এখানে কোথাও যদি এ না বসে তাহলে দ্বিতীয় ছবিতে আমি এ বসাতেই পারবো না, কারণ কি আমরা জানি এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় এ এবং একটা জায়গায় বি বসবে। তো এখানে দুটোর একটা তো যদি এ বসাতে না পারি তাহলে এই ছবিটা আমাদের কোনোভাবেই কিন্তু সঠিক ছবি নয়। ওকে, পরের ছবি থেকে বলেছে সি এবং ডি এর পাশে এ বসবে না, তার মানে এ এখানে বসবে না। তাহলে এখানে যদি এ না বসে এখানে তো বি আমি বসাতেই পারি, এখানে এ বসিয়ে দিতে পারি, এখানে তো কোনো শর্ত নেই এ বসানো নিয়ে। তো পরিষ্কার এ আর বি পজিশন হয়ে গেল, মাঝখানে তিনজন হয়ে গেল, বাকি থাকলো একটা পজিশন, এ বি সি ডি ই এফ জি হয়ে গেছে, একটা পজিশন বসবে এইচ এস, কনফার্ম আমাদের উপরের ছবিটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসি কোশ্চেনে, ডি এর মুখোমুখি কে বসে আছে। দেখো একটা জিনিস বলি অ্যান্সার করার আগে, তোমাদেরকে তুমি নিজেরাই করতে পারবে অ্যান্সার, এবার কোনো ব্যাপার না। একটা জিনিস দেখো, আমি তোমাদের বোঝালাম বলে এরকম মনে হলো, তোমরা যদি না বুঝতে পারো আরেকটু ভালোভাবে একটু আরেকবার শুনে নাও, ঠিক আছে? দেখবে ট্রিক্সটা কিন্তু একদমই সহজ ট্রিক্স, আমি করাচ্ছি বলে হয়তো অনেক সময় ভাবছো যে অনেক সময় লাগছে, অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, তা নয়, নিজেরা অ্যাপ্লাই করবে এই কোশ্চেনটাকে, নিজেরা সলভ করো বসে বসে না হলে দরকার হলে, ঠিক আছে? একবার আমারটা দেখা হয়ে গেছে, যদি একটু প্রবলেম হয়, ক্রিটিক্যাল মনে হয়, এই কোশ্চেনটাকে নিজেরা ভিডিও পজ করো, করে সলভ করো, দেখো নিজেরাই করতে পারবে, না হলে আমার ভিডিওটা আবার একবার দেখে নাও, শুনে নাও আরেকবার, দেখবে ক্লিয়ার হয়ে যাবে, তারপর নিজেরা অন্য কোনো কোশ্চেন প্র্যাকটিস করো। ওকে, ডি এর মুখোমুখি কে বসে আছে, ডি এর মুখোমুখি পরিষ্কার দেখা যাচ্ছে এইচ বসে আছে, তাহলে অপশান বি সঠিক উত্তর। এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে আছে, এইচ এর বাঁ দিকে তৃতীয় স্থানে এইচ এদিকে মুখ করে আছে, এইচ এর বাঁ দিকে তৃতীয় স্থানে এক দুই তিন জি বসে আছে, তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, তারপরে আসছে আমাদের আট নয় নম্বর কোশ্চেন, আট নয় দশ এগারো। ওকে, সি এর সাপেক্ষে এ এর অবস্থান, সি এর সাপেক্ষে এর অবস্থান দেখো, সি এর সাপেক্ষে এ কোন দিকে আছে, এক, সরি, সি এর সাপেক্ষে এ কোন দিকে আছে, এক দুই তিন বাঁ দিকে আছে এবং তিন নম্বরে বাঁ দিকে তৃতীয়, অপশান এ একদম সঠিক উত্তর। ওকে, তারপর নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা, কোনটি পৃথক, এ এবং বি, এ এবং বি অপোজিটে আছে, সিজি 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 অপোজিটে আছে, এফই এফইও অপোজিটে আছে, ডিএফ ভালো করে দেখো, ডিএফ কিন্তু অপোজিটে নেই, ডি এর অপোজিটে এইচ আছে, এফ এর অপোজিটে ই আছে, তার মানে এই অপশান ডিটাই সবার থেকে আলাদা, এরা অপোজিটে নেই। ওকে, এই ছবি অনুযায়ী। তারপরে কোশ্চেন সি ইস টু জি, সি ইস টু জি সম্পর্ক কী আছে, অপোজিটে আছে, ই ইস টু এফ অপোজিটে আছে, তাহলে এর সঙ্গে কী হবে, এর সঙ্গে যদি সি ইস টু যদি জি হয়, ইস টু যদি এফ হয়, তাহলে এ ইস টু কী হবে, এর উল্টো দিকে জে আছে, এস টু বি হবে, এর উল্টো দিকে বি আছে, ব্যাস হয়ে গেল। এগারো নম্বর কোশ্চেন, নিচের কোনটি মিথ্যা, কোশ্চেনটা ভালো করে বলবে, অনেক সময় সত্য বললে প্রথমটা দেখবে, দেখবে সত্য রাইট দিয়ে চলে আসবে, পরীক্ষায় অ্যান্সার ভুল হয়ে যাবে, কোশ্চেনটা ভালো করে বড়ো, মিথ্যা চেয়েছে। বি এর বিপরীত ব্যক্তির ডান দিকে এ পাচ্ছে, বি এর বিপরীত ব্যক্তি হচ্ছে এ, তার ডান দিকে এ পাচ্ছে, এটা তো মিথ্যা নয়, এটা একদমই সত্যি, এর ডান দিকে তো এফ রয়েছেই। ওকে, তাহলে এটা কিন্তু উত্তর নয়। এফ এর বিপরীত ব্যক্তির ডান দিকে জি আছে, এফ এর বিপরীত ব্যক্তি ই, তার ডান দিকে জি, না একদমই না, তার ডান দিকে জি নেই, তার ডান দিকে আছে ডি, তার মানে অপশান বি এটাই একমাত্র এখানে মিথ্যা, বাকিগুলো কিন্তু আর দেখার দরকার নেই, এটাই বাকিগুলো সব সত্য। ওকে, তো অপশান বি হচ্ছে একমাত্র মিথ্যা এবং এটা হচ্ছে উত্তর। আশা রাখবো ভিডিও তোমাদের ভালো লাগলো, আর বড় করবো না, শুধু বলবো একটা লাইক অবশ্যই করে যাও, কমেন্ট করো, কমেন্ট রয়েছে ইম্পর্টেন্ট আমার কাছে, কেন কি কমেন্টটা করলে আমি বুঝতে পারবো যে তোমরা কে ভিডিওটা দেখছো এবং কেমন লাগলো, সেটাও তোমরা নিজেদের মতো করে মনের মতো করে একটু ডিসক্রাইব করতে পারবে। ওকে, সাবস্ক্রাইব করে দিও, নতুন কেউ থাকলে বারবার বলবো, এই প্রিপারেশনে কিন্তু চলবে রেলের গ্রুপ ডি পরীক্ষা পর্যন্ত। ওকে, এনটিপিসি পরীক্ষাও, মেন্স পরীক্ষা চলছে, তার মধ্যেও কিন্তু কাজে লাগবে, যারা দিচ্ছ তাও দেখে নিতে পারো, একটু শেয়ার করে দিও, থ্যাংক ইউ।